বেশ কয়েক মাস ধরে পরিবহন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করা নিয়ে কার্যত উত্তাল ছিল রাজনৈতিক মহল। এমনকি বহু সংবাদ মাধ্যমে সেই বিষয় নিয়ে একাধিকবার জল্পনা উঠেছিল, যদিও তা নিয়ে অবশ্য শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কার্যত নিজের জায়গাতে অনড় ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে এই জল্পনায় কার্যত জল ঢেলে দিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে বলেন, শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল নেতা। অন্যদিকে বিজেপির প্রসঙ্গে তিনি বলেন, ওই রাজনৈতিক দলের বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ আমি ওই রাজনৈতিক দলের কোনো কথাই বিশ্বাস করি না। অর্থাৎ এক কথাই বলা যেতে পারে, পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন তৃণমূল জেলা সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী। যারা প্রচার করছে তাদের জিজ্ঞেস করুন। আর শুভেন্দুবাবু আমাদের খুব দায়িত্বশীল নেতা, তারপর তিনি মন্ত্রী, তিনি দীর্ঘদিন লোক মানুষের প্রতিনিধিত্ব করছে, তিনি জানেন তো তিনি ঠিকভাবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.